পোকামাকড়, কীটপতঙ্গ কখনো কখনো আপনার খাবারে এসে পড়ে, কখনো আপনাকে হয়তো কামড়েও দেয়। সেজন্য বিরক্ত হয়ে আপনি যদি এদের মারতে উদ্যত হন, তাহলে একবার না দুবার ভাবুন। কারণ পৃথিবী জুড়েই পতঙ্গের সংখ্যা খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে এবং এটা একটা বড় বিপদ। খাদ্য উৎপাদন আমাদের জীবন জগৎকে রক্ষার জন্য কীটপতঙ্গের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর সব কীটপতঙ্গকে আমরা যদি মেরে ফেলি, তাহলে আমরাও মারা যাব, বলছিলেন লন্ডনে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সিনিয়র কিউরেটর ডক্টর এরিকা ম্যাকএলিস্টার। বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ মরে গেলে কীটপতঙ্গ হামলে পড়ে তাদের ওপর, এর ফলে পচনের প্রক্রিয়া দ্রুততর হয় আর তার ফলে মাটির উর্বরতা বাড়ে। কল্পনা করুন তো, পোকামাকড় যদি মানুষ বা পশু পাখির মল সাবার না করতো, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? কীটপতঙ্গ না থাকলে আমাদের বিষটা আর মরা প্রাণীর মধ্যে বসবাস করতে হতো, বলছেন ডক্টর ম্যাকএলিস্টার। অন্যদিকে এই পোকামাকড় খেয়েই কিন্তু পাখি, বাদুর এবং ছোট আকারের স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকে। মেরুদণ্ডী প্রাণীর 60% বেঁচে থাকার জন্য কীটপতঙ্গের ওপর নির্ভরশীল। সুতরাং পোকামাকড় না থাকলে পাখি, বাদুর, ব্যাঙ এবং মিঠা পানির মাছও অদৃশ্য হয়ে যাবে, বলছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফ্রান্সিসকো সানচেস বেও। তারা নিজেরাই কখনো হয় অন্যের খাদ্য, কখনো তারা হয় ইকোসিস্টেমের সেবক, কিন্তু এছাড়াও আরেকটি অতিশয় গুরুত্বপূর্ণ কাজ করে কীটপতঙ্গেরা, তা হলো পরাগায়ন, যা খাদ্য উৎপাদনের জন্য অত্যাবশ্যক। এক জরিপে বলা হয় পরাগায়নের জন্য মানুষ যে সুফল পায় তার পরিমাণ $35,000 কোটি। ডক্টর সানচেস বায়ো বলছেন বেশিরভাগই ফুলেরই পরাগায়নের জন্য পোকামাকড়ের দরকার হয়, যার মধ্যে আছে চাল, গমের মতো শস্যের গাছের 75%। কিন্তু বাস্তবতা হলো আমরা অনেক সময় বুঝি না যে পোকামাকড়দের থেকে আমরা কতটা সাহায্য পাচ্ছি। ডক্টর ম্যাকএলিস্টার বলছেন চকলেট তৈরি হয় যে কোকোয়া থেকে, তার পরাগায়ন হয় 17 রকম পোকামাকড় দিয়ে, এর মধ্যে 15টি মানুষকে কামড়ায় আর 2টি হচ্ছে ছোট পিঁপড়া এবং মথ, কিন্তু এদের সম্পর্কে আমরা খুবই কম জানি। পৃথিবীর অনেক দেশেই মৌমাছির মতো পরাগায়নকারী পতঙ্গের সংখ্যা কমে যাচ্ছে। মনার্ক বাটারফ্লাই সহ বহু ধরনের প্রজাপতি যা অনেক বুনো ফুলের পরাগায়নের জন্য দায়ী, তাদের সংখ্যাও কমে যাচ্ছে। কিন্তু আমরা কি এ সমস্যাটা উপেক্ষা করছি? বেশি দেরি হয়ে গেলে আমাদের আর কিছু করার থাকবে না। কীটপতঙ্গের সংখ্যাটা এতই বড় যে তা মানুষের পক্ষে উপলব্ধি করাই কঠিন। যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের মতে পৃথিবীর সব কীটপতঙ্গকে যদি এক জায়গায় জড়ো করে তার ওজন নেওয়া হয়, তাহলে তা হবে পৃথিবীর সব মানুষের সম্মিলিত ওজনের চাইতেও 17 গুণ বেশি। ইনস্টিটিউটের মতে পৃথিবীতে যে কোনো মুহূর্তে কীটপতঙ্গের সংখ্যা হচ্ছে 10 কুইন্টিলিয়ন, অর্থাৎ একের পেছনে 19টা শূন্য দিলে যা হয়। কত প্রজাতির কীটপতঙ্গ আছে পৃথিবীতে এ সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা একমত নন, তবে তা 2 থেকে 30 মিলিয়নের মধ্যে যে কোনো পরিমাণ হতে পারে। কীটপতঙ্গ নিয়ে গবেষণা হয়েছে খুবই সামান্য, তবে আমরা প্রায় 9 লক্ষ রকমের পতঙ্গের কথা জানি। তবে সংখ্যায় এত বেশি হলেও কীটপতঙ্গেরা গণহারে বিলুপ্ত হবার ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে না। অনেক কীটপতঙ্গ আবিষ্কৃত বা চিহ্নিত হবার আগেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। জার্মানি, যুক্তরাজ্য এবং পুয়ের্তো রিকো হচ্ছে এমন 3টি দেশ যেখানে গত 30 বছর ধরে কীটপতঙ্গের সংখ্যার ওপর জরিপ চালানো হচ্ছে। তাতে দেখা যায় প্রতি বছর 2.5% করে পতঙ্গের সংখ্যা কমছে। জার্মানিতে 60টি সংরক্ষিত জায়গাতেই গত 30 বছরে উড়ন্ত পতঙ্গের সংখ্যা 75%-এরও বেশি কমে গেছে, বলছে 2017 সালের এক জরিপ। পুয়ের্তো রিকোতে 4 দশকে কীটপতঙ্গের সংখ্যা 98% কমে গেছে, বলছেন একজন আমেরিকান শিক্ষাবিদ। এই হারে সংখ্যা কমতে থাকলে 1 শতাব্দীর মধ্যে কীটপতঙ্গের প্রজাতিগুলোর 41%-এরও বেশি অদৃশ্য হয়ে যাবে, বলছেন ডক্টর সানচেজ। এর একটা বড় কারণ হচ্ছে কীটপতঙ্গের হ্যাবিট্যাট, অর্থাৎ আবাসস্থল ধ্বংস হওয়া। এর পেছনে কৃষিকাজ একটা বড় ভূমিকা রাখছে। ডক্টর ম্যাকএলিস্টার বলছেন
কীটপতঙ্গের যৌনমিলন ও বংশবৃদ্ধির জন্য বড় গাছের ছায়া ও পচা পাতা দরকার, যাতে তাদের ডিম ও শুক কীট বাস করে। চাষাবাদের কারণে এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আছে কীটনাশক অন্য অগ্রাসী প্রজাতি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মতো কারণ। কিন্তু তেলাপোকার মতো পতঙ্গ এসব পরিবর্তনের মধ্যেও টিকে থাকার মতো প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছে, তাই তাদের সংখ্যা বেড়ে যেতে পারে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভ গুলশন বলছেন, এর ফলে দেখা যাবে কিছু প্রজাতির কীটপতঙ্গের সংখ্যা হয়তো অনেক বেড়ে যাবে, কিন্তু আমাদের যা দরকার সেই মৌমাছি প্রজাপতি এগুলো হারিয়ে যেতে থাকবে। বিজ্ঞানীরা বলেন এসব কীট পতঙ্গ বাঁচানোর উপায় আছে। ফ্রান্সিসকো সানচেজ বে বলছেন, এজন্য প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে, গাছ লাগাতে হবে, ঝোপঝাড় বাড়াতে হবে, মাঠের আশেপাশে ফুল গাছ লাগাতে হবে, বিপজ্জনক কীটনাশক বাজার থেকে দূর করতে হবে, কার্যকর পন্থা নিতে হবে যাতে কার্বন নির্গমন কমানো যায়। অর্গানিক খাবার অর্থাৎ রাসায়নিক মুক্ত প্রাকৃতিক পরিবেশে জন্মানো খাবার গ্রহণ করাটাও এজন্য সহায়ক হবে বলেন তিনি। ভিডিওটি এই পর্যন্তই। তো বন্ধুরা, এই কীটপতঙ্গগুলো আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তা তো বুঝতে পারলেন। তো আসুন আমরা সকলেই একত্রিত হয়ে এই কীটপতঙ্গগুলো যাতে বিলুপ্ত হয়ে না যায় সেজন্য কাজ করি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কী সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না।